মস বড় থাকলে সমস্যা আছে। অনেকে এতটুকু শুনেছে যে মসের পানি যদি কেউ খেয়ে ফেলে এটা মাকরুহ হয়। কি হয় আপনি জেনে শুনে অন্তত এই মাকরুহ কাজ করবেন না, অন্তত 7 দিন বা 10 দিন পরে পরে মসটা ছোট করে ফেলবেন, একেবারে চেষে ফেলা ঠিক না, তাহলে ত্বকের ক্ষতি হয়। জেলখানায় ব্লেড দেওয়া নিষেধ। এখন যদি বলেন হুজুর 3 বছর আপনি কি করলেন, আমি চেঁচে ফেলতাম, কারণ উপায় নেই। ওখানে রেজার দেওয়া হয়, ব্লেড দেয় না, আগে দিত। আমরা যাওয়ার পরে একটা লোক নাম হোসাইন, ওর বউ মার্ডার করা মামলা নিয়ে এসেছে, ওরে তো ফাঁসির আদেশ দিয়েছে, এরপরে এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। এই লোকটারে ব্লেড দিয়েছে, ও আমার প্যানিশ কেটে ফেলে দিয়েছে। জেলার আর সোপার পরের দিন এসে বলছে, হ্যাঁ ব্লেড দেওয়ার যে কাজ করার জন্য আমরা ব্লেড দেই, আর ও জিনিস কেটে ফেলে দিয়েছে, ব্লেড আর দেওয়া যাবে না। ওই দিন থেকে ব্লেড নিষিদ্ধ, ব্লেড আর দেয় না। আমাদের এই 10 দিন 15 দিন পর একবার এই যে দাড়ি গোব মোস যাই বলেন, এটা চাষার জন্যে এই রেজার দেয় ওয়ান টাইম, 15-20 মিনিটের জন্য দেয়, শেষ করার পরে আবার ওরা কেড়ে নিয়ে নেয়। এখন ওই জায়গায় যেহেতু উপায় ছিল না, এই কারণে আমাদের এটা চেঁচে ফেলা লাগতো 15 দিন বা 20 দিন পরে একবার। কিন্তু বাইরে এসে একেবারে চেঁচে ফেলা ঠিক না, আপনি সর্বোচ্চ ছোট করেন যতটুকু পারেন, কিন্তু দাড়িটা আপনার এই যে থুতনির নিচে, থুতনির নিচে যে অংশটা এটা দাড়ির অংশ নয়। কেউ যদি রাখেন রাখতে পারেন, না রাখলেও গোনা হবে না। দাড়ির অংশ হচ্ছে এই কানের লতির নিচ থেকে শক্ত জায়গাটুকু, এখান থেকে শুরু করে শক্ত জায়গা একেবারে এই মুখের নিচ পর্যন্ত, এই যে সওয়াল যেগুলো আছে এগুলো দাড়ির অংশ নয়। কেউ যদি কাটতে চান এগুলো এই নরম জায়গাগুলো চেঁচে ফেলতে পারেন, কিন্তু এইগুলো চাচতে পারবেন না। আমি কথা বোঝাতে পেরেছি? দাড়ি রাখতে হবে এই নিচের এই জায়গাটুকু, কেউ যদি না রাখেন, এই যে আপনি এটুকু না রাখলেও গোনা হবে না, রেখে দিয়েছেন অসুবিধা নেই, এগুলো রাখলে পুরুষের মতো লাগে, আবার একেবারে না রাখলে মাকন্দ ভাই মহিলাদের মতো লাগবে, আপনি রাখেন যদি রাখতে চান অসুবিধা নেই। কিন্তু এই শক্ত জায়গাটুকু দাড়ির অংশ, এগুলো কাটতে পারবেন না। আমি কত কথা বোঝাতে পারলাম? দাড়ি এবং মসের দিকে তাকালেও মনে হচ্ছে না আপনার সাথে রসুলের যে আদর্শ, বিশ্বনবীর যে নির্দেশ, এটা মিলছে না। এর নিচে আরো যত নিচে নামবেন, পোশাক আশাক দিয়ে শুরু করে কোনো জায়গায় বিশ্বনবীর অনুসরণ আপনার হচ্ছে না, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। চট্টগ্রামবাসী, আল্লাহর ভালোবাসা আমরা সবাই এক বাক্যে বলেছি আমরা পেতে চাই, আল্লাহকেও আমরা ভালোবাসি, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি এ কথা বললেই হবে না। আল্লাহ পাক বলেন আমিও তোমাদেরকে ভালোবাসবো যদি রসুলের অনুসরণ আরম্ভ করো। আমি আশা করছি আজকের এই দিন থেকে মরণ পর্যন্ত আপনি আর দাড়িকে এক মুষ্টির উপরে আর কাটবেন না। আপনি যদি এই সন্ন্যাসটাও আদায় করার সিদ্ধান্ত নিতে না পারেন, কয়েকদিন আগে মাহফিল দিয়েছিলেন, এখন আবার দেওয়া দরকার কি? এটা তো লোক দেখানো হয়ে যাবে। একটা আমল যদি এই অনুষ্ঠান থেকে শুরু হয়, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যেন আশা করছি যারা এসেছেন বা মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, এক মুষ্টির নিচে আপনি দাড়ি কাটবেন না, এরপরে কেটে ফেলতে পারেন অসুবিধা নেই। একেবারে এমন বড় রাখা ঠিক না যে পোশাক পায়খানা করতে গেলে নাপাক লেগে যায়। কথা বোঝাতে পারলাম? এর পরের দুইটা শব্দ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ দিয়েছেন কোন মানুষ যদি বিশ্ব নবীকে অনুসরণ অনুকরণ আরম্ভ করে তাহলে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসা শুরু করে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, দুইটা কথায় মজারে দিয়ে শুরু, ওয়াগফির লাকুম যুনুবাকুম, জাম্বনের বহুবচন যুনুব। কোন মানুষ যদি বিশ্ব নবীকে অনুসরণ আরম্ভ করে, ওর জীবনের কোন গোনা আর আল্লাহ রাখবে না, সব ওই মুহূর্ত থেকেই মাফ করে দেবেন।